أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কদমতলা পূর্ব ভাষা হাই স্কুলেন কলেজে নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশাই আমরা সব সময় করতে থাকি শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে আমি ফারুক স্যার তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.1 এর অঙ্কগুলো সমাধান করেছি এবং ওই অনুশীলনীর উপর ওই অঙ্কগুলোর নিয়মে একটি সৃজনশীল করেছি ওই অঙ্কগুলোর নিয়মে আজও একটি সৃজনশীল অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এই অঙ্কটি আমি সংগ্রহ করেছি তোমাদের গণিত বিষয়ের 2.2 এর 21 নাম্বার অঙ্কটি শিক্ষার্থীবৃন্দ এই ওই অঙ্কটি গণিত বইয়ে যেভাবে দেওয়া আছে তার সাথে আমি গয়ের একটি অংশ নতুন সংযোজন করেছি শিক্ষার্থীবৃন্দ আমরা এখন এই অঙ্কটি সমাধান করব এই অঙ্কটি তোমরা যখন সমাধান করবে তোমরা ওই বইটি গণিত বইটি খুলে 2.1 এর 21 নম্বর অঙ্কটি দেখে নেবে আসো আমরা এখন দেখি প্রশ্নটি আমরা কি প্রশ্নটি কি বলছে আমাদেরকে প্রশ্নটিতে যে উদ্দীপক উদ্দীপকে বলা আছে যে সার্ভিস সেট ইউ ইকুয়াল এক্স বিলংস টু এ x such that x belongs to n এবং x বিজোড় সংখ্যা a equal x such that x belongs to n এবং 2 less equal x less equal 7 b equal x such that x belongs to n এবং 3 less than x less than 6 এবং c equal x belong such that x belongs to n এবং x স্কয়ার গ্রেটার দ্যান 5 এবং x কিউব লেস দ্যান 130 শিক্ষার্থীবৃন্দ এখানে চারটি সেট দেওয়া আছে u a b এবং c এই চারটি সেট দেওয়া আছে গঠন পদ্ধতিতে তোমরা জানো যে সেট প্রকাশের পদ্ধতি দুইটি একটি হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি তো এখানে আমাদের যে উদ্দীপকে যে চারটি সেট দেওয়া আছে চারটি সেটই গঠন পদ্ধতিতে দেওয়া আছে তো কতে আমাদেরকে বলছে যে এসএটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এসএটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো খতে বলছে এ ড্যাশ এবং সি বাদ বি নির্ণয় করো এ ড্যাশ এবং সি বাদ বি নির্ণয় করো গতে বলছে বি ক্রস সি নির্ণয় করো ডি ইকুয়াল এ ইন্টারসেকশন সি হলে দেখাও যে পি অফ ডি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n যেখানে n হচ্ছে d এর উপাদান সংখ্যা তা আমরা এখন ক নাম্বার আনসার করব কিভাবে আনসার করব দেখো যে কতে বলছে এসএটি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এই এসএটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে আমার ইউসএটি কেও তালিকা পদ্ধতিতে আগে প্রকাশ করে নিতে হবে কারণ এখানে বলা আছে সার্বিক সেট ইউ আর বাকি যে সেটগুলো আছে এ বি সি এই তিনটা সেটেরই যে তালিকা পদ্ধতি উপাদানগুলো হবে সেই উপাদানগুলো হবে ইউ এর অন্তর্ভুক্ত অর্থাৎ সার্বিক সেটের অন্তর্ভুক্ত তাহলে আমরা প্রথমে ইউ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তারপর এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তা আসো আমরা কিভাবে করব ক নাম্বার দেওয়া আছে u equal x belongs to x such that x belongs to n এবং x বিজোড় সংখ্যা শিক্ষার্থীবৃন্দ এই u কি বলছে দেখো x মানে যে কোনো মান হইতে পারে মানগুলো কি রকম হবে x belongs to n এখানে ক্যাপিটাল n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট তোমরা জানো স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 4 5 6 7 আপ টু ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে তাহলে x হলো স্বাভাবিক সংখ্যা আবার x বিজোড় সংখ্যা তাহলে আমরা সম্পূর্ণটাকে একসাথে বলতে পারি যে এখানে যে x এর মানগুলো আসবে সেই মানগুলো হবে বিজোড় স্বাভাবিক সংখ্যা বিজোড় স্বাভাবিক সংখ্যা তাহলে এখানে n হলো স্বাভাবিক সংখ্যার সেট
স্বাভাবিক সংখ্যার সেট মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 এভাবে চলতে থাকবে। কিন্তু ইউ এর উপাদানগুলো হবে গুলো হলো স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা। ইউ এর উপাদানগুলো হলো স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখানে স্বাভাবিক বিজোড় সংখ্যা হলো আমরা কি বলতে পারি 1, 3, 5, 7, 9, 11 এভাবে চলতে থাকবে। তাহলে সুতরাং আমরা ইউ ইকুয়াল বলতে পারি 1, 3, 5, 7, 9, 11 এভাবে চলতে থাকবে। এটাই হচ্ছে ইউ। তা আমাদের বের করতে বলছে এসএটি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। তা আমরা এখন এসএটি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। কিভাবে করব দেখো, আবার দেওয়া আছে এ ইকুয়াল এক্স, যেন এক্স বিলংস টু এন এবং 2 x = x = 7। এখানে কি বলছে দেখো, যে x এমন মান হবে যা স্বাভাবিক সংখ্যা এবং 2 এর সমান বা তার চেয়ে বড় এবং 7 এর সমান বা তার চেয়ে ছোট। এখানে 2 অপেক্ষা বড় বা সমান এবং 7 অপেক্ষা ছোট বা সমান এরকম স্বাভাবিক সংখ্যাগুলো হলো 3, 5, 7। কারণ আমাদেরকে বলা হয়েছে স্বাভাবিক বিজোড় সংখ্যা নিতে হবে, যেহেতু এসএটি ইউ এর অন্তর্ভুক্ত। তাহলে আমরা কি লিখতে পারি, যে 2 অপেক্ষা বড় বা সমান এবং 7 অপেক্ষা ছোট বা সমান এমন বিজোড় সংখ্যাগুলো হলো 3, 5 এবং 7। 2 অপেক্ষা বড় বা সমান এবং 7 অপেক্ষা ছোট বা সমান এইরকম স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলো হলো 3, 5, 7। তাহলে সুতরাং এ ইকুয়াল আমরা লিখতে পারি 3, 5, 7। এই হলো আমাদের আনসার। শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও একটু বলে নিচ্ছি যে এখানে এ এর উপাদানগুলো, যেহেতু ইউ যেহেতু সার্বিক সেট, তাহলে এ সার্বিক সেটের উপসেট, অর্থাৎ এ এর সদস্যগুলো হবে সার্বিক সেটের উপাদানগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমরা এ ইকুয়াল 3, 5, 7, এটাই আমাদের নির্ণয় সেট, এই হলো আমাদের আনসার। এবার আমরা খ নির্ণয় করব, এ ড্যাশ সি বা ডি নির্ণয় করবো। তাহলে কিভাবে নির্ণয় করবো, এটা নির্ণয় করতে হলে আমার ইউ লাগবে, এ লাগবে, সি লাগবে, বি লাগবে। সি এ এবং ইউ কে আমরা কতে তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি, এবার সি এবং বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তারপর ওইগুলো নির্ণয় করবো। তো প্রথমে আমরা এ ড্যাশ কিভাবে নির্ণয় করি দেখো, লক্ষ্য করো, এবং তোমরা জানো যে 2.1 কে আমরা কিভাবে কোনো একটা সেটের পূরক সেট নির্ণয় করে সেটা আমরা দেখছি, সেটা হচ্ছে এডেশ। তাহলে খ নাম্বার হচ্ছে
আমরা আগে সি এবং বি নির্ণয় করি। দেওয়া আছে সি ইকুয়াল কত, সরি বি ইকুয়াল কত, এক্স যেন এক্স বিলংস টু এন এবং থ্রি লেস দেন এক্স লেস দেন সিক্স। এখানে লক্ষ্য করো, এখানে বলছে যে এক্স স্বাভাবিক সংখ্যা এবং থ্রি লেস দেন এক্স লেস দেন সিক্স, থ্রি অপেক্ষা বড় সিক্স অপেক্ষা ছোট, থ্রি অপেক্ষা বড় এবং সিক্স অপেক্ষা ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলি হবে এখানে উপাদান। তাহলে আমরা কি দেখতে পারি, এখানে থ্রি অপেক্ষা বড় এবং সিক্স অপেক্ষা ছোট স্বাভাবিক বিজোড় সংখ্যা হল আমরা এখানে কেন বিজোড় সংখ্যা বলতেছি, যেহেতু ইউ এর উপাদান গুলো বিজোড় সংখ্যা, সেই জন্য আমরা এখানেও বিজোড় সংখ্যা নিয়ে চিন্তা করবো। বিজোড় সংখ্যা হলো কি কি, থ্রি অপেক্ষা বড় তাহলে শুধু ফাইভ, তাহলে সুতরাং আমরা বি ইকুয়াল লিখতে পারি এই ফাইভ নিয়ে যে সেট, উপাদান নিয়ে যে সেট গঠিত সেটি, এটাই হলো বি। তারপরে আমরা নির্ণয় করব সি, আবার দেওয়া আছে কি সি ইকুয়াল এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউব লেস দেন 130। এখানে আমাদেরকে বলছে এমন স্বাভাবিক বিজোড় সংখ্যা নেব যেগুলোর বর্গ পাঁচ থেকে বড় এবং ঘন 130 এর চেয়ে ছোট। তাহলে আমরা বিজোড় সংখ্যা নিয়ে দেখি যে x ইকুয়াল যদি 1 হলে x স্কয়ার ইকুয়াল 1, x ইকুয়াল 1 হলে x স্কয়ার ইকুয়াল 1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1, এই 1 টা 5 এর চেয়ে ছোট এবং x কিউব ইকুয়াল 1 কিউব মানে 1, তাহলে 1 এইটা কি 130 এর চেয়ে ছোট। পরবর্তী আমরা বিজোড় সংখ্যা নেব, x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার, x ইকুয়াল 3 হলে x স্কয়ার ইকুয়াল 3 স্কয়ার, 3 স্কয়ার হচ্ছে 9, তাহলে আমরা বলতে পারি এটা কি 5 এর চেয়ে বড় এবং x কিউব ইকুয়াল 3 কিউব, 3 কিউব মানে 27, এটা 130 এর চেয়ে ছোট। তারপরে x ইকুয়ালটা আমরা নেব পরবর্তী বিজোড় সংখ্যা 5, তাহলে x ইকুয়াল 5 হলে x স্কোয়ার ইকুয়াল 25, এটা 5 এর চেয়ে বড় এবং x কিউব ইকুয়াল 125 মানে 5 কিউব 125, এটাও 5 এর 130 এর চেয়ে ছোট। তারপরের পরবর্তী আমরা বিজোড় সংখ্যা নেব, x ইকুয়াল টু 7 হলে x স্কোয়ার ইকুয়াল 7 স্কোয়ার মানে 49, এটা 5 এর চেয়ে বড় এবং x কিউব মানে 7 কিউব, এটা হচ্ছে 7 কিউব, 7 কিউব হচ্ছে 7 9 63, 4 7 28, 4 6 34, 343, এটা 130 এর চেয়ে বড়। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো যে যখন আমরা x এর মান 1 নিচ্ছি তখন x স্কোয়ার 1 5 এর চেয়ে ছোট, তাহলে আমাদের হইতে হবে 5 এর চেয়ে বড়, তাহলে এই মান গ্রহণযোগ্য নয়। যখন 3 নিলাম তখন 3 স্কোয়ার হলো 9, 5 এর চেয়ে বড়, আমাদেরও বলছে 5 এর চেয়ে বড় হইতে হবে। আবার x কিউব 27, 130 এর চেয়ে ছোট, আমাদেরকে বলছে 130 এর চেয়ে ছোট, তাহলে এই মান আমরা গ্রহণযোগ্য, আমাদের কাছে গ্রহণযোগ্য, এই মান আমরা নিতে পারি। x ইকুয়াল 5 হলে x স্কোয়ার ইকুয়াল 25, এটা 5 এর চেয়ে বড় এবং x কিউব হচ্ছে 125, এটা 130 এর চেয়ে ছোট, তাহলে এই শর্তের শর্তকে ফুলফিল করে, সেই জন্য এই মানও আমরা নিতে পারি। আবার x ইকুয়াল 7 হলে x স্কোয়ার
প্রাপ্ত এইভাবে চলতে থাকবে। এবং ইকুয়াল কত আমরা পেয়েছিলাম, ইকুয়াল পেয়েছিলাম থ্রি কমা ফাইভ কমা সেভেন। তাহলে সুতরাং আমরা এখন এ প্রাইম বের করবো বা এ ড্যাশ। সুতরাং এ ড্যাশ সমান হচ্ছে ইউ থেকে এ বাদ, এ ড্যাশ সমান হচ্ছে ইউ থেকে এ বাদ। এ ড্যাশ মানে এ সেটের পূরক সেট। তাহলে এটা আমরা লিখতে পারি ইউ হলো ওয়ান কমা থ্রি কমা ফাইভ কমা সেভেন কমা নাইন কমা ইলেভেন কমা এভাবে চলতে থাকবে, তার থেকে বাদ হলো এ। এ হলো আমরা পাইছিলাম কি যে থ্রি কমা ফাইভ কমা সেভেন। তাহলে তোমরা জানো যে একটা সেট থেকে আরেকটা সেট বাদ দিলে রেজাল্ট আমরা কিভাবে বের করি, যে ওই যে সেটটা বাদ দেবো সেই সেটের সকল উপাদানই বাদ, আর ওই উপাদান যদি যে সেট থেকে বাদ দেবো সেখানে থাকে তাহলে সেই উপাদানগুলো বাদ দিয়ে যে উপাদান থাকবে সেই উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে থ্রি ফাইভ সেভেন আর ইউর মধ্যে আছে থ্রি ফাইভ সেভেন আমরা বাদ দেবো, তাহলে এখানে থাকে কি ওয়ান থাকে, থ্রি সেভেন ফাইভ যদি বাদ দেয় থাকে নাইন, তারপরে ইলেভেন, তারপরে এইভাবে আরো আছে চলতে থাকবে। এটাই হচ্ছে এ ড্যাশ। এবং আমরা আরেকটা আমাদেরকে বের করতে বলছে সি বাদ বি। তাহলে সি বাদ বি এ ড্যাশ আমরা বের করছি, এটাই একটা আনসার। এবং সি বাদ বি, সি বাদ বি হচ্ছে সি সেট থেকে বি সেট বাদ। তাহলে সি সেটের উপাদানগুলো আমাদের কি ছিল, থ্রি কমা ফাইভ, ওইদিকে বাদ বি সেট, বি সেট ছিল শুধু ফাইভ। তাহলে এই ফাইভ তো বাদই যাবে, এটাতে ফাইভ আছে সেটাও বাদ যাবে, থাকে শুধু থ্রি। তাহলে থ্রি নিয়ে গঠিত সেট, এটাই আমাদের দ্বিতীয় আনসার। এবার আমরা গ নাম্বার সমাধান করব, কিভাবে করব দেখো। গ নাম্বার প্রশ্নটা তোমরা পড়ো, সেটা পড়তে দেই কি বলছে দেখো, যে আমাদেরকে বলছে বি ক্রস সি নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে বি ক্রস সি নির্ণয় করি। খ হতে প্রাপ্ত কি প্রাপ্ত, যে বি ইকুয়াল, আমি আবার বলি গ নাম্বার বলছে বি ক্রস সি নির্ণয় করো, তারপর বলছে ডি ইকুয়াল যদি এ ইন্টারসেকশন সি হয় তাহলে দেখাও যে পি অফ ডি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন, যেখানে টু টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে ডি এর উপাদান সংখ্যা। তাহলে আমার গয়ের পুরো অঙ্ক করতে হলে আমার লাগবে বি লাগবে সি লাগবে এবং এখানে এ লাগবে, তাহলে এই তিনটা সেট আমরা উঠাই নিই। তাহলে ক হতে প্রাপ্ত এ ইকুয়াল আমরা পেয়েছিলাম কত, থ্রি ফাইভ সেভেন। খ হতে প্রাপ্ত বি পেয়েছিলাম আমাদের শুধু ফাইভ নিয়ে গঠিত সেট, এবং সি পেয়েছি, সি পেয়েছি থ্রি এবং ফাইভ নিয়ে গঠিত উপসেট। তাহলে সুতরাং আমাদের বি ক্রস সি বের করতে হবে। তাহলে বি সেটটা আমরা লিখবো ফাইভ, ক্রস সি সেট লিখবো থ্রি ফাইভ। তাহলে এই দুইটা সেটের গুণচ্ছেদ হবে, এই দুইটা সেট নিয়ে যতটা ক্রমজোর তৈরি হবে ওই ক্রমজোর গুলো নিয়ে গঠিত সেট। তাহলে আমাদের এখানে ক্রমজোর কি তৈরি হচ্ছে, যে ফাইভ কমা থ্রি এটা একটা ক্রমজোর, তোমরা জানো ক্রমজোরকে প্রথম বন্ধনীর দ্বারা আবদ্ধ করতে হয়, আরেকটি হচ্ছে ফাইভ কমা ফাইভ, এই একটা ক্রমজোর, এই দুইটা ক্রমজোর নিয়ে গঠিত সেট, সেটা হচ্ছে বি ক্রস সি, এটা নির্ণয় করতে বলছে, এটাকে আমরা আনসার লিখলাম। আরেকটি অংশ এবং আবার
এই গয়ের অপর অংশটা দেওয়া আছে কি যে দেওয়া আছে ডি ইকুয়াল এ ইন্টারসেকশন সি দ্যাট মিন্স এ হলো 3 5 7 ইন্টারসেকশন সি হলো কত 3 5 তাহলে এই দুইটার মধ্যে আমাদের যেহেতু ইন্টারসেকশন মানে কমন উপাদান নিতে হবে তাহলে দুইটা সেটের মধ্যে কমন উপাদান হচ্ছে 3 এবং 5 তাহলে আমরা 3, 5 নিয়ে গঠিত উপসেট হবে আমাদের ডি এর মান এবার আমরা পি অফ ডি নির্ণয় করব তো নির্ণয় করার জন্য দেখো কিভাবে নির্ণয় হয় সুতরাং পি অফ ডি ইকুয়াল পি অফ ডি মানে ডি এর পাওয়ার সেট তো তোমরা জানো যে একটা সেটের পাওয়ার সেট কিভাবে নির্ণয় হয় যে ওই সেটে যতগুলো উপাদান আছে ওই উপাদানগুলো নিয়ে যতগুলো উপসেট গঠিত হয় ওই উপসেটগুলো নিয়ে গঠিত সেটই হচ্ছে ওই সেটের পাওয়ার সেট তাহলে ডি এর উপাদান আছে এখানে আমাদের 3, 5 এই নিয়ে কি কি উপসেট আমরা লিখতে পারি প্রথমে আমরা 3, 5 নিয়ে একটা উপসেট লিখব ডি সেটে আছে 3, 5 আমি লিখলাম 3, 5 নিয়ে একটা উপসেট কি হিসাবে লিখলাম যে আমরা জানি যে কোনো সেট সে নিজেই নিজের একটি উপসেট সেই হিসাবে আমরা নিলাম এখন আসো ডি এর উপাদান আছে 2টি আমরা এই 2টি উপাদান নিয়ে একটি সেট নিয়ে নিলাম এবার নেব 1টি উপাদান নিয়ে উপসেট তাহলে 3 নিয়ে একটা উপসেট লিখতে পারি 5 নিয়ে একটি উপসেট লিখতে পারি তারপরে ফাঁকা সেট নিয়ে একটা উপসেট লিখতে পারি ফাঁকা সেট আমরা কিভাবে নেই কারণ আমরা জানি যে ফাঁকা সেট যে কোনো সেটের একটি উপসেট তাহলে এই 4টি উপাদান আসলে এই 4টি উপাদান নিয়ে গঠিত সেটটাই হচ্ছে পি অফ ডি এখানে আমাদের বলছে পি অফ ডি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n যেখানে n হচ্ছে ডি এর উপাদান সংখ্যা তাহলে এখানে দেখো যে এখানে ডি এর উপাদান সংখ্যা কত ডি এর উপাদান সংখ্যা ডি এর উপাদান সংখ্যা প্রশ্ন বলছে n আর আমরা পাইছি ডি এর মধ্যে উপাদান আছে 2টি তাহলে n ইকুয়াল 2 এবং পি অফ ডি এর উপাদান সংখ্যা আমরা পাচ্ছি কত 1 2 3 4 দ্যাট মিন্স 5 তাহলে 4 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 4 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 দ্যাট মিন্স 2 স্কয়ার আর এখানে আমরা লিখতে পারি 2 আর এই যে 2 পাওয়ার যে 2 এই 2 এর বদলে লিখতে পারি n তাহলে দেখো আমরা বের করতে পারলাম যে p অফ d এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n এটাই আমাদের দেখাতে বলছে আমরা লিখব 16 এই হচ্ছে আজকের অঙ্কের সমাধান তোমরা এই অঙ্কগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করবে আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছো তোমরা প্র্যাকটিস করে তোমরা অনুধাবন করবে নিয়মিত লেখাপড়া করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ